ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির পর ইরান আরও শক্তিশালী হয়েছে। ইউক্রেনে অভিযান চালাতে রাশিয়ার 70% সামরিক সক্ষমতা তৈরি, বলছে যুক্তরাষ্ট্র। ফ্রান্সে ইসলাম সংস্কার করতে চায় ম্যাখো সরকার। দুবাইমুখী ফ্লাইট বন্ধের ইঙ্গিত ইসরায়েলের। পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত, আবারও উত্তাল যুক্তরাষ্ট্র। সবশেষে জানবেন যে মুনাফা দিয়ে পরমাণু প্রকল্পের উন্নতি করছে উত্তর কোরিয়া। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির পর ইরান আরও শক্তিশালী হয়েছে। আমেরিকার প্রভাবশালী সিনেটর ক্রিস মার্ফি সমালোচনা করে বলেছেন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করার পর থেকে ইরান আরও বেশি শক্তিশালী হয়েছে। তিনি বলেন, ইরানের উন্নতি দেখে এটি পরিষ্কার প্রমাণিত হয় যে একতরফা নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও খারাপ করেছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে যখন পরমাণু সমঝোতা পুনর্বহাল এবং তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় নিয়ে দুই পক্ষের শীর্ষ পর্যায়ের কূটনৈতিকরা লাগাতার আলোচনা করছেন, তখন আমেরিকার সিনেটর ক্রিস মার্ফি এই মন্তব্য করলেন। টুইট বার্তায় তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ধ্বংসাত্মক সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি নিশ্চিতভাবে প্রমাণ করে যে ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আমেরিকার জন্য ভালো নয়, বরং পরিস্থিতিকে আরও খারাপ করেছে। তিনি তার ভাষায় জোর দিয়ে বলেন, পরমাণু সমঝোতা থেকে আমরা বেরিয়ে আসার পর ইরান আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং ইরানের আচরণ আগের চেয়ে আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। ইউক্রেনে অভিযান চালাতে রাশিয়ার 70% সামরিক সক্ষমতা তৈরি, বলছে যুক্তরাষ্ট্র। সামনের সপ্তাহগুলোতে ইউক্রেনে একটি পূর্ণমাত্রার অভিযান চালাতে যে ধরনের সামরিক সক্ষমতা দরকার, রাশিয়া তার প্রায় 70% এখন জড়ো করে ফেলেছে বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মাটিতে বরফ জমে গিয়ে তা শক্ত হয়ে যাবে এবং এর ফলে মস্কোর পক্ষে ভারী সামরিক যান নিয়ে আসা সহজ হবে, বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা। ইউক্রেনের সীমান্তের কাছে রাশিয়ার 1 লাখের বেশি সৈন্য জড়ো হয়ে রয়েছে, তবে ইউক্রেনে কোনো আক্রমণের পরিকল্পনার কথা অস্বীকার করেছে রাশিয়া। মার্কিন কর্মকর্তারা অবশ্য তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি, তারা কেবল বলছেন গোয়েন্দা সূত্রে তারা এইসব তথ্য পেয়েছেন, কিন্তু বিষয়টির স্পর্শ কাতরতার কারণে এর বেশি কিছু তারা জানাতে নারাজ। মার্কিন গণমাধ্যমকে ওই কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরকম একটি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন কি না সেটা তারা জানেন না, তবে এই সংকটের কূটনৈতিক সমাধান এখনও সম্ভব। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ফেব্রুয়ারি মাঝামাঝি হতে মার্চের শেষ পর্যন্ত যে ধরনের আবহাওয়া থাকবে তা রাশিয়াকে ভারী সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য সবচেয়ে ভালো সুযোগ দেবে। ফ্রান্সে ইসলাম সংস্কার করতে চায় ম্যাখো সরকার। ফ্রান্সে ইসলাম ধর্মকে সংস্কার ও জঙ্গিবাদ মুক্ত করতে একটি নতুন কমিটি গঠন করেছে ইমানুয়েল ম্যাখোর ফরাসি সরকার। শনিবার গঠিত এই কমিটিতে রয়েছেন ধর্মবিশারদ, সাধারণ মানুষ ও নারী। পশ্চিম ইউরোপের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীকে নেতৃত্ব দেবে এই কমিটি। ফ্রান্সে ইসলামী জঙ্গিবাদের রক্তাক্ত ইতিহাস, সিরিয়ায় 100 নাগরিকের জিহাদের যোগদান এবং আফ্রিকায় জঙ্গিদের বিরুদ্ধে ফরাসি সেনাদের যুদ্ধের কারণে বেশিরভাগই জঙ্গিবাদকে বিপজ্জনক মনে করেন। তবে সরকার সমালোচকরা ইসলাম ধর্মকে সংস্কারের এই উদ্যোগকে রাজনৈতিক চক্রান্ত মনে করছেন। তাদের মতে, এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট ম্যাখোর মধ্যপন্থী দল ডানপন্থী ভোটারদের টেনে আনতেই এমন উদ্যোগ নিয়েছে। নতুন এই কমিটির নাম ফোরাম অব ইসলাম ইন ফ্রান্স। শনিবার এই কমিটি গঠনের ঘোষণা দিয়েছে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর সমর্থকরা বলছেন, এর ফলে ফ্রান্সে বসবাসরত 50 লাখ মুসলিমকে নিরাপত্তা ও বিদেশিদের প্রভাব থেকে রক্ষা এবং জনজীবনে সেকুলার মূল্যবোধ ঊর্ধ্বে তুলে ধরা ফ্রান্স মুসলিমদের ধর্মচর্চা নিশ্চিত করবে। ধর্মকে তাদের ফরাসি পরিচয়ের অংশ বলে মনে করা অনেক মুসলিমসহ এই কমিটির সমালোচকদের মতে, সরকারের এই সর্বশেষ উদ্যোগ হল বৈষম্য প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিকতার দেওয়া আরও একটি পদক্ষেপ। যে বৈষম্য ব্যবস্থা সহিংস হামলা চালানো গুটি কয়েকের জন্য পুরো সম্প্রদায়কে দায়ী করা হয় এবং তাদের প্রকাশ্য জীবনে আরও একটি বাধা হাজির করে। দুবাইমুখী ফ্লাইট বন্ধের ইঙ্গিত ইসরায়েলের। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিরোধের জেরে আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েল থেকে দুবাই অভিমুখী ফ্লাইট বন্ধ হয়ে যেতে পারে। রবিবার ইসরায়েলের একজন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। ওই কর্মকর্তা জানান, ইসরায়েলি বিমান সংস্থাগুলোর ফ্লাইট এখন দুবাইয়ের বদলে আবুধাবিমুখী করার দিকে নজর দেওয়া হচ্ছে। তিনি জানান, ইসরায়েলি মালিকানাধীন 3টি বিমান সংস্থার ফ্লাইট দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইসরায়েল এবং আরাকিয়া নামের এই 3 এয়ারলাইনের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মেয়াদ মঙ্গলবার শেষ হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে বিষয়টি নিয়ে একটি সমাধানে পৌঁছানোর জন্য মাত্র 48 ঘন্টার সময় বাকি আছে।
2020 সালে দুই দেশের আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের পর থেকে ইসরায়েল থেকে সংযুক্ত আরব আমিরাত অভিমুখে সরাসরি ফ্লাইট চলাচল শুরু হয়। এরপর থেকে আমিরাত সফরে গেছে কয়েক লাখ ইসরায়েলি নাগরিক। ইসরায়েলি বিমান সংস্থাগুলোর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সিনবেটের পক্ষ থেকে দুবাইয়ের কর্তৃপক্ষের সঙ্গে তাদের কিছু মতপার্থক্যের কথা জানানো হয়েছে, তবে সেই মতপার্থক্যগুলো কী সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। পুলিশের গুলিতে আবারও কৃষ্ণাঙ্গ নিহত, উত্তাল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে আবারও পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহতের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার শহরটিতে শত শত মানুষ রাস্তায় নেমে আসেন। শত শত মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে এবং ড্রাম বাজিয়ে রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নিয়েছেন। প্রচণ্ড ঠান্ডার মধ্যেই অনুমতি ছাড়া কারো বাড়িতে প্রবেশ করে পুলিশ কর্তৃক অভিযানের তীব্র প্রতিবাদ জানাতে এসেছেন তারা। সবাই এসেছেন গত সপ্তাহে আমির লক নামের 22 বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ পুলিশ কর্তৃক হত্যা প্রতিবাদে। স্থানীয় সময় শনিবার প্রায় 500 বিক্ষোভকারী মিনিয়াসোটা শহরে গভর্নমেন্ট প্লাজার সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। গত সপ্তাহে মিনিয়াপোলিস পুলিশ ওয়ারেন্ট ছাড়া এক বাড়িতে প্রবেশ করে আমির লক নামের এক কৃষ্ণাঙ্গ গুলি করে হত্যা করে। পুলিশের অভিযোগ, বন্দুক সহ নিজ বাড়িতে অবস্থান করছিলেন আমির। পুলিশ জানায় তারা একটি অনুশীলনমূলক অভিযানে ছিলেন। কারো ব্যক্তিগত সম্পত্তিতে না জানিয়ে প্রবেশ করে অভিযান চালানোর অনুশীলন করছিলেন তারা। অভিযানের সময় মারা যান আমির নামের এক ব্যক্তি। স্থানীয়রা রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানায় এই অভিযানের। তাদের অভিযোগ, কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে হত্যা করা হয় তাকে। বিক্ষোভকারীরা অভিযুক্ত কর্মকর্তাদের শাস্তি সহ স্থানীয় মেয়র ও পুলিশ প্রধানের পদত্যাগেরও দাবি জানান। যে মুনাফা দিয়ে পরমাণু প্রকল্পের উন্নতি করছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া বিগত বছরগুলোতে পরমাণু এবং ব্যালিস্টিক মিসাইল প্রকল্পের উন্নতি করেই চলেছে। এ নিয়ে এবার মুখ খুলেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে ক্রিপ্টোকারেন্সি লেনদেন ব্যবস্থায় সাইবার হামলার মাধ্যমে অর্জিত মুনাফা বড় এক ভূমিকা রাখছে। গতকাল জাতিসংঘের এক গোপন প্রতিবেদনে বরাদ্দ দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। গণমাধ্যমটি জানিয়েছে সাইবার হামলা, বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি সম্পদে হামলা গুরুত্বপূর্ণ মুনাফার উৎস হিসাবে রয়েছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ক্রিপ্টোকারেন্সি ফার্ম এবং লেনদেন ব্যবস্থাকে লক্ষ্য করে উত্তর কোরীয় হ্যাকাররা এই হামলা চালিয়ে আসছে। রয়টার্স বলছে পরমাণু সংক্রান্ত গোপন এই প্রতিবেদনটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা বিষয়ক কমিটির কাছে শুক্রবার হস্তান্তর করা হয়। নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ করা স্বাধীন সংস্থাগুলোর এই প্রতিবেদন প্রস্তুত করে। বলা হয়েছে ডিপিআরকের সাইবার হামলাকারীরা উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ায় অন্তত 3টি ক্রিপ্টোকারেন্সি লেনদেন ব্যবস্থায় 2020 থেকে 2021 সালের মধ্যভাগ পর্যন্ত হামলা চালিয়ে $5 কোটি বেশি লুটপাট করেছে। ডিপিআরকের পরমাণু ও ব্যালিস্টিক মিসাইল অবকাঠামোর রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন অব্যাহত রয়েছে। সাথে সাথে ডিপিআরকে বস্তুগত, প্রযুক্তিগত ও আরও ঊর্ধ্বে সাইবার মাধ্যম ও যৌথ বৈজ্ঞানিক গবেষণা সহ বিভিন্ন প্রকল্প চালু রেখেছে। উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ওপর পরমাণু পরীক্ষা ও ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।